বাড়িতে যদি ছেলে রত্ন এবং মেয়ে রত্ন এই দুটিই যদি থাকে তাহলে বুঝতে পারবে যে ওদের ওদের খেলার মধ্যে মানে খেলনার মধ্যেও কতটা পার্থক্য। এই যে আমাদের পুচকি সোনার খেলনা, এইগুলো নিয়ে ও কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, জল আর আটা একটু লাগবে, এই দুটো দিলেই ওর চলে। আর এইগুলো হচ্ছে আমার ছেলের খেলনা, এই ব্লক, ট্রেন, অটো, টোটো, ট্রাক, এইগুলো দিয়ে ওকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে ও কিন্তু ঘন্টার পর ঘন্টা একা খেলতে পারে। কিন্তু যদি দুজনকে একসাথে বসিয়ে দাও দুজনের আলাদা আলাদা খেলনা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই ঘন্টাটা 10 মিনিটও থাকে না। এমন দুজনে মারপিট করে, এ ওর খেলনাটানে ওর খেলনাটানে, পুরো মানে সবাটাই ভঙ্গ করে দেয়। তো আজকের ভিডিওটা কিন্তু ওটা নিয়ে নয়, আজকের ভিডিওটা এই প্রচণ্ড গরমের খুবই উপকারী একটা জিনিস নিয়ে। এই গরমের মধ্যে সবচেয়ে দরকারি জিনিস কী বলতো? গরম কেন, গোটা সিজনেই সবচেয়ে দরকারি জিনিস কী? সেটা হচ্ছে জল। এটা আমরা সবাই জানি, কিন্তু ঠিকঠাক পরিমাণে জলটা আমাদের খাওয়া হয়ে ওঠে না। আর সেটা যদি না খাওয়া হয় তাহলে কিন্তু দিনের শেষে আমাদের শরীর আমাদের ঠিক জানান দিয়ে দেয় যে আজকে কিন্তু জলের কোটাটা তোমার শরীরে ফুলফিল হয়নি। আমার এরকমই হচ্ছিলো কিছুদিন ধরে, আমি একদমই জলটা খাওয়া হচ্ছিলো না। তো আমি ভাবছিলাম এমন একটা যদি বোতল থাকে যেটাকে আমি যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবো, আর একবারে মোটামুটি 2-3 লিটার জল তার মধ্যে ভরা হয়ে যাবে। কারণ বারবার বোতল ভরো জল খাও, বোতল ভরো জল খাও, এটা একটা খুব হ্যাপার বিষয়। তো হঠাৎ করে খুঁজতে খুঁজতে এই বোতলটা আমি পেলাম। এই বোতলটা তোমরা অনেকেই দেখেছো, এটা এখন খুবই ভাইরাল। তো আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম, 300 সামথিং দাম। আমি ডেসক্রিপশন বক্সে দাম আর লিঙ্ক দুটোই দিয়ে দেবো। ভেতরে একটা সুন্দর কিউট পাইপ রয়েছে যেটা দিয়ে তোমরা সিপি কাপের মতো জল খেতে পারবে, মানে সিপারের মতো, আর নইলে পাইপটা না ইউজ করলে এমনি নর্মাল বোতলের মতো খেতে পারবে। 2 লিটার এটার কোয়ান্টিটি। তো 2 লিটার জল সকালবেলা একবার যদি ভরে নাও, বাস তোমাদের আর চিন্তা করতে হবে না, ঘুরতে ফিরতে জলটাও খাওয়া হয়ে যাবে আর তোমাদের শরীরে যে রিকোয়ারমেন্ট জলে সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে। সুন্দর একটা হ্যান্ডেল রয়েছে যেটা নিয়ে যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবে। এটা কাঁচের নয়, এটা প্লাস্টিক, তবে এটা বিপিএ ফ্রি প্লাস্টিক, যেটা শরীরের জন্য কিন্তু খুব ভালো। তো প্রথমেই বোতলটা নিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ বাইরের জিনিস প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, তারপর এটাকে ইউজ করতে হয়। তো অনেকটা জল ধরে, আর বোতলটা না ওই যে পাইপটা দেখছো, পাইপের দুটো মুখ দিয়েছিল, আর যেটা শক্ত মুখ সেটা উপর দিকে লাগাতে হবে, যেটা নরম সেটা বোতলের ভেতরের দিকে থাকবে। তো এই বোতলটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই বোতলটা আসার পর থেকে সত্যি কথা বলছি, আমার এই গরমে জল নিয়ে কোনো সমস্যা আমাকে কিন্তু পড়তে হচ্ছে না।